জব এন্ড জিকে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ত্রিপুরা এবং উত্তর পূর্ব জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি অবশ্যই ফলো করুন। উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি? উত্তর ত্রিপুরা। সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? উত্তর 12.80 মিটার। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আন্তর্জাতিক সীমানা কত? উত্তর 856 কিলোমিটার। ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ কয়টি? উত্তর 8টি। ত্রিপুরা রাজ্যের বসবাসকারী বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের সংখ্যা কয়টি? উত্তর 19টি। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম উপজাতির নাম কি? উত্তর রিয়াং। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর জিরানিয়ায় খুমলুং। কোন রাজার আমলে ত্রিপুরার প্রথম চা শিল্প গড়ে উঠে? উত্তর বীরেন্দ্র কিশোর মাণিক্য। ত্রিপুরা রাজ্যকে কখন গ শ্রেণীর রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল? উত্তর 1950 সালের 26 জানুয়ারি। ত্রিপুরার সর্বশেষ রাজাকে? উত্তর বীর বিক্রম কিশোর মাণিক্য। কত সালে ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ গঠন করা হয়? উত্তর 1982 সালে। ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়েছিল? উত্তর 2013 সালের 23 মার্চ। সম্প্রতি কততম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়? উত্তর 13তম। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস কখন পালন করা হয়? উত্তর 21 জানুয়ারি। ধলাই জেলাভিত্তিক উপজাতি লোকনৃত্য কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর আমবাসা টাউন হলে। কোন উত্তর পূর্ব মুখ্যমন্ত্রী নাগরিক কেন্দ্রিক শাসনের জন্য 100 দিনের পরিকল্পনা ঘোষণা করেন? উত্তর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মোরারজি দেশাই ইয়োগা ন্যাশনাল ইনস্টিটিউশন কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? উত্তর আসাম। বাবা হরভজন সিং মন্দির উত্তর পূর্বের কোন রাজ্যে অবস্থিত? উত্তর সিকিম। সম্প্রতি কোন রাজ্য সরকার 7000 চা বাগান শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প যোজনা চালু করেছে? উত্তর ত্রিপুরা রাজ্য সরকার। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রবেশদ্বারের নাম কি? উত্তর শিলিগুড়ি। আজকের আলোচিত এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্লাস নিয়মিত করানো হয়, তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।